গভীর রাতে দূরপাল্লার গাড়ি চালকদের দুর্ঘটনার বিষয়ে সচেতন করলো রায়গঞ্জ ট্রাফিক পুলিশ। শুক্রবার রাতে সেই চিত্রই দেখা গেল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায়। প্রসঙ্গত, মাঝে মধ্যেই গভীর রাতে দুর্ঘটনার কবলে পড়তে দেখা যায় যাত্রীবাহী কিংবা মালবাহী গাড়ি চালকদের, সেক্ষেত্রে অনেকেরই প্রাণহানি ঘটে। ট্রাফিক পুলিশের দাবি, গভীর রাতে ড্রাইভিং করতে করতে ঘুমে রেশ এসে যায় চালকদের, আর তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা। তাই এক্ষেত্রে শুক্রবার রাতে শহরের শিলিগুড়ি মোড়ে দূরপাল্লার গাড়ি চালকদের থামিয়ে তাদের সতর্ক করা হয়। ঘুম কাটাতে চোখ মুখ ধোয়ার জন্য জল দেওয়া হয় চালকদের। ঘুম পেলে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেওয়া হয়। ট্রাফিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চালকেরা। আপনি কোথায় যাচ্ছেন? বহরমপুর। ওই যে সাবধানে চলাচল করতে বললো, ওই যে ঘন্টা মাসলে সাইড করে দেখতো রেস্টুরেন্টে, নিয়ে সাবধানে সাবধানে করে দিল, যেন অসুবিধা না হয়। ভালো লাগতো। আমি এখন যাচ্ছি ঝাড়খান্ড। ঘুম টুম চাপছে, তার জন্য জল টল মারা হচ্ছে, জল টল খাচ্ছি, একটু করে দিচ্ছে আমাদেরকে, খাচ্ছি। ভালো কাজ করছে আমাদের, আগার উপকার হচ্ছে, আমাদের অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তার জন্য আমাদেরকে জল টল দিচ্ছে, খাবার দিচ্ছে, সব টাপিক অবশ্যই করা।